ভারতের জীবন্ত ঐতিহ্য হলো হস্ততাঁত। বুধবার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানে একথা বললেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মন। জাতীয় হস্ততাঁত দিবস উদযাপন করা হয় রাজ্যেও। এদিন অনুষ্ঠান হয় রাজধানীর প্রজ্ঞা ভবনে। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, বিধায়ক ডক্টর দিলীপ দাস, ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। ভাষণে যিষ্ণু দেববর্মন বলেন, হস্ততাঁত হল সংস্কৃতি, কোনো রাজ্যের পরিচয় বহন করে। ভারতে হস্ততাঁতের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অর্থনীতির ক্ষেত্রেও। হ্যান্ডলুমকে শুধু কাপড়ের টুকরো হিসাবে দেখলে হয় না, এটা দেখতে হয় আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতার অংশ হিসাবে। প্রত্যেকটি স্টেট, আমি বলেছি, নিজের হ্যান্ডলুমের সঙ্গে যুক্ত, হ্যান্ডলুমই ওটা পরিচয়। আমরা যখন গুজরাটে যাই, দেখবেন লোক পটোলা কিনতে হবে, যে কোনো লোক ফরেনার বা ট্যুরিস্ট যখন গুজরাটে যায়, পটোলা পটোলা বলে পটোলা কিনে, পটোলা শাড়ি কিনতে হয় ওদের, বা পটোলা কাপড় কিনতে হয়। রাজস্থানে যাবে বান্ধনি। সুতরাং স্টেটের পরিচয় আজকে ভারতবর্ষে ইজ লিঙ্ক টু ইটস হ্যান্ডলুম। শুধু হ্যান্ডলুম সেক্টর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভারতবর্ষে, শুধু ব্যবসার জন্য নয়, ইট হ্যাজ এ কালচারাল ইম্পর্টেন্স অ্যান্ড ইট হ্যাজ এ ইকোনমিক ইম্পর্টেন্স। আমরা হেরিটেজ হেরিটেজ বলি, যেমন কি উজ্জ্বল প্রসাদ, সেটা হিস্টোরিক্যাল হেরিটেজ, রাজেন্দ্র যুক্ত আর নেই, সেটা হিস্টোরিক্যাল হেরিটেজ হয়ে গেছে। উনকোটি আর্কিওলজিক্যাল হেরিটেজ, মানে চলে গেছে, কিন্তু লিভিং হেরিটেজ, জীবন্ত হেরিটেজ, ঐতিহ্য, জীবন্ত ঐতিহ্য হলো হ্যান্ডলুম। ভারতবর্ষের লিভিং হেরিটেজ ইজ ইস হ্যান্ডলুম। প্রজ্ঞা ভবনে হস্ততাঁতের প্রদর্শনীও ঘুরে দেখেন অতিথিরা। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।